ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। এবছর যারা তোমরা এইচএস পরীক্ষা দিয়েছিলে এবং তোমরা কিন্তু ভালো একটা স্কোর করে পাস করেছো, তোমাদের জন্য কিন্তু খুশির খবর। এবছর কিন্তু কেন্দ্রীয়ভাবে তোমাদের কিন্তু কলেজে কিন্তু ভর্তি হবে। তো তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে এবং কিভাবে ভর্তি হবে এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি পুরোপুরি দেখো, স্কিপ না করে, তাহলে কিন্তু তুমি সব জানতে পারবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এইরকম শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা এবছর কিন্তু একদম কেন্দ্রীয়ভাবে একটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ভর্তি হবে, কয়েকটা ইউনিভার্সিটি বাদে। তো যে ইউনিভার্সিটি তোমরা ভর্তি হবে যে ওয়েবসাইটের মাধ্যমে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা এবছর ভর্তি হতে পারবে। তো চলো আমরা ভিডিওটা শুরু। দেখো ওয়েবসাইটে ওপরের দিকে দেখা যায় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন। তো এখানেই কিন্তু তোমরা যত সব কিছু ভর্তি হতে পারবে, তোমাদেরকে কিন্তু একটাই ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? একটা ফর্ম ফিল আপের মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কলেজের লিস্ট থাকবে এখানে। যদিও এই ওয়েবসাইটের কাজ কিন্তু এখনও পুরোপুরিভাবে শুরু হয়নি, তোমরা যখন 20 তারিখে রেজাল্ট হাতে পেয়ে যাবে তবে থেকে কিন্তু এই ওয়েবসাইটের কাজটা কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো এই ওয়েবসাইটে তোমাদের কী করতে হবে, যে তুমি ধরো কোনো একটা ওই ইউনিভার্সিটিতে তুমি ধরো ভর্তি হলে, সেই ইউনিভার্সিটি তুমি কোন কোন কলেজে ভর্তি হতে চাও সেই কলেজগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। ধরো এক নম্বরে হয়তো তুমি যদি মুর্শিদাবাদের কথায় বলি, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অর্থাৎ কল্যাণী বা কল্যাণী ইউনিভার্সিটি কোন একটা কলেজে তুমি করলে এবং পরপর হয়তো 4টে বা 5টা তুমি কিন্তু সিলেক্ট করতে পারবে। এবং অন্যান্য যত ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু একই শর্ত কিন্তু প্রযোজ্য। তো তোমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটেই দেখা যাবে। তো আবারও বলছি যে তোমাদেরকে একটাই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো তোমাদেরকে ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি। তো তোমাদেরকে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজের দেখো নিচের দিকে দেখো ডিস্ট্রিক্ট তোমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দিয়ে আছে। দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ ইউনিভার্সিটিস এবং জেন্ডার ওয়াইজ ইনফরমেশন, তোমাদের পুরো কিন্তু এটা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ তোমাদেরকে এখানে আসবে, তারপরে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবে। তোমরা যেদিন ভর্তি হবে অর্থাৎ কলেজে অ্যাডমিশন নিবে সেদিন কিন্তু তোমরা এখানে কিন্তু এই ওয়েবসাইটে এসে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, এখনও যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়নি, যেদিন থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা আমার এই ভিডিওটার লাইক করো এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি শেয়ার করো, ঠিক আছে? আমি কবে তোমাদের ভর্তি প্রক্রিয়া কীভাবে শুরু হবে আমি পুরো তোমাদেরকে ডিটেলস আলোচনা করব। কবে কাউন্সিল হবে সেটা যখন ভর্তির পরে হয় সেটা আমি তোমাদেরকে ভিডিও করে কিন্তু আমি জানি। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।